আবহাওয়া দপ্তর সূত্রে খবর, তীব্র দাবদাহের পর স্বস্তি পেয়েছে বঙ্গবাসী। এক ধাক্কায় তাপমাত্রার পারদ পতন হয়েছে বেশ অনেকটাই। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি বজায় থাকবে বলে জানালো হাওয়া অফিস। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গে বৃষ্টি অব্যাহত থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তারই সঙ্গে উত্তরবঙ্গেও থাকছে ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে রাজ্য জুড়ে। শুধু তাই নয়, আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে মুর্শিদাবাদের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে 30 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপটও থাকবে। সেখানে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার দাপটে হলুদ সতর্কতা জারি করল হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোথাও 30 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও থাকতে পারে। বৃহস্পতিবার দক্ষিণের প্রায় সব জেলাতেই নিউজ বর্তমানে বিজ্ঞাপন দিতে চান? যোগাযোগ করুন এই নম্বরে 8617203451। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির দাপট দেখা যাবে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার দাপট থাকবে, সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল আবার দক্ষিণের সব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে কমলা সতর্কতা। শনিবার 11 মে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে প্রতি ঘন্টায় থাকবে দমকা ছোড়ো হাওয়া। শুক্র এবং শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজতে পারে আমাদের শহরতলি কলকাতা। বৃষ্টির জেরে তিলোত্তমার তাপমাত্রাও অনেকটাই নেমে গিয়েছে এবং স্বস্তিজনক একটা পরিবেশ তৈরি হয়েছে। এর আগে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে প্রায় 5 ডিগ্রি কম রয়েছে। বৃহস্পতিবারও সকাল থেকে আংশিক মেঘলা আকাশ রয়েছে কলকাতায়। বেলা বাড়লে রোদ যদিও বেরোয়, তবে তেজ কিন্তু অনেকটাই কম থাকবে। আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের পর বৃষ্টির দৌলতে তাপমাত্রার পারদ পতন হয়েছে এক গ্লাফে। গোটা রাজ্যেই আপাতত নিম্নমুখী তাপমাত্রা। অন্তত সোমবার পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে শেষে রবিবারে জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে কমতে শুরু করবে, তার সাথে বৃষ্টির সম্ভাবনাও অনেকটাই কমে আসবে। তারপর থেকে তাপমাত্রার পারদ ফের চড়তে পারে। আবারও দেখা যাবে আবহাওয়ার বিরাট পরিবর্তন। তবে রবিবারের পর আগামী 48 ঘন্টায় তাপপ্রবাহের কোনো রকম পরিস্থিতি তৈরি হওয়ার আর কোনো সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহের মাঝামাঝিতে ফের তাপমাত্রা আবারও ঊর্ধ্বমুখী হবে এবং তাপপ্রবাহের পরিস্থিতির অনুরূপ পরিস্থিতি তৈরি করার সম্ভাবনা রয়েছে আবহাওয়াবিদদের তরফে। ওয়েদার ব্যুরো, নিউজ বর্তমান।